2023 সালে দুর্গাপূজার আর বেশি দিন বাকি নেই, চলছে প্রস্তুতি তোড়জোড়। হাতে গোনার মাত্র 60 দিন বাকি, তারপরেই বেজে উঠবে পুজোর বাদ্যি। বনগাঁতেও শারদোৎসবের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, পাড়ায় পাড়ায় শুরু হয়ে গেছে প্রস্তুতি পর্ব, আর যার সূচনা হয়েছে খুঁটি পূজার মধ্য দিয়ে। বনগাঁ মহকুমার সেরা পুজোগুলোর মধ্যে অন্যতম হলো দত্তপাড়ার 11 পল্লীর পুজো। এই পুজো তার অভিনবত্বের জন্য বিখ্যাত, এই বছরও তার ব্যতিক্রম নয়। 57তম বছরে পড়ল এই পুজো। সৃষ্টিশীলতা আর শিল্পকর্মের দিক থেকে দত্তপাড়ার 11 পল্লী সর্বজনীন বিগত বছরগুলোতেও বহু পুরস্কারে ভূষিত হয়েছে। এবছর 11 পল্লীর থিম কি হচ্ছে, কিভাবে শিল্পী সাজিয়ে তুলবেন প্রতিমাকে, তা জানতে কি বলছেন পুজো কমিটির সদস্যরা শুনব। আমরা এই মুহূর্তে রয়েছি বনগাঁর 11 পল্লী স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের সামনে। আমাদের সঙ্গে রয়েছেন পুজো কমিটির সেক্রেটারি, ওনার কাছ থেকে জেনে নেব এবছর পুজোর থিম কি। এবছর আমাদের পুজো 57 বছর বয়সে পদার্পণ করেছে। এবছর আমাদের পুজোর থিম মহাকাল। আমরা আবারও আমরা যেরকম জীবন্ত মডেল দিয়ে শুরু করেছিলাম, আমরা সেরকম আবার এগোচ্ছি, সেই চিন্তাভাবনা নিয়ে এগোচ্ছি। তার সাথে আমাদের প্রতিমাতেও চমক আছে। আমাদের প্রতিমা শিল্পী হচ্ছে সিন্টু ভট্টাচার্য, আর তার সাথে সাথে এই যে মণ্ডপের কাজ হচ্ছে এখন, মণ্ডপের যে যিনি করছেন সেও রয়েছে এখানে আমাদের মধ্যে। আর আমরা একটু মন্দির টাইপের করতে যাচ্ছি মণ্ডপের মধ্যে, তার মধ্যেও চমক থাকবে নানা রকম, আশা করছি সবার ভালো লাগবে। আমাদের সাথে রয়েছেন পুজো কমিটির প্রেসিডেন্ট দীপাঞ্জয় দত্ত, ওনার কাছ থেকে জেনে নেব এবছর পুজোর আয়োজন কি। পুজোর আয়োজন বলতে সেজে উঠছি আমরা, মানুষকে পুজোর 4 দিন বা 5 দিন যেটাই ধরা হোক না কেন, এক্সটেন্ডেড পুজো 7 দিনও হচ্ছে আমাদের, পুরো সময়টাই মানুষকে আনন্দ দেওয়ার জন্য, পুজোর কটা দিন সবাইকে নিয়ে চলার একটা উদ্যম এখন থেকে তৈরি হচ্ছে। আমাদের প্যান্ডেলের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। আমাদের থিমের পুজো স্বাভাবিকভাবে থিম মহাকাল। অবশ্যই এখনই বলছি না, ভেঙে বলছি না কী ঘটনা কী বৃত্তান্ত, আসতে হবে, দেখতে হবে। 57 বছরে পদার্পণ করছে আমাদের 11 পল্লী যুবগোষ্ঠী। প্রতি বছরই 11 পল্লী যুবগোষ্ঠীর পুজোতে একটা চমক থাকে, এবং সেই সঙ্গে প্রতিবার আমরা আমাদের যে সোশ্যাল অব্লিগেশন, ক্লাব সংগঠন প্রত্যেকেরই তো একটা সামাজিক দায়বদ্ধতা থাকে, সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা অবশ্যই আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প থাকবে পুজোর মধ্যে একটি দিন, এবং তার সঙ্গে দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বেশ কিছু প্রকল্প আমরা গ্রহণ করছি। সচেতনতামূলক বেশ কিছু প্রকল্প রয়েছে যেগুলো বর্তমান রাজ্য সরকার যেগুলো প্রচার করছেন প্রতি মুহূর্তে সেগুলো, এবং ইতিমধ্যে আমরা পাড়ায় আমাদের ক্লাবগতভাবে পুজোর আগে ডেঙ্গু প্রতিরোধ করার জন্য ডেঙ্গু সচেতনতা শিবির এবং পথসভা ইতিমধ্যে আমরা করেছি ক্লাবগতভাবে। এলো পুজো, জয় দুর্গা বল, প্রতিমার সাজ দেখতে 11 পল্লী চল। আবাসন হোক বা ঘরোয়া পুজো, প্রস্তুতি পর্ব একেবারে তুঙ্গে। খুঁটি পুজোর মধ্য দিয়ে উৎসবের ছোঁয়া লাগতে শুরু করেছে ইতিমধ্যেই বনগাঁতে। ক্যামেরায় পার্থ সারথি নন্দীর সঙ্গে অর্পিতা বণিক, দেশের সময়।